আজকের ভিডিওতে থাকবে টিকটকে ভাইরাল হওয়া 10টা ভিডিও, আর এগুলো কেন ভাইরাল হয়েছে এর পিছনের রহস্যটা কি তাও থাকবে এই ভিডিওতে। তাই বলো ভিডিও বেশ ইন্টারেস্টিং হবে, লাইক দিয়ে দেখা শুরু করবেন। আমি থাকবে এই আঙ্কেলের এই ভিডিও। দেখুন, আমার জরুরি একটা ফ্যানের দরকার, ফ্যানটা লুজ ফ্যান হবে। আমার স্ত্রী মারা গেছে, আমার দাঁড়িয়ে রাখলে এবারে মানুষ বুড়ো হয় না। এই বয়সে ওনারা আবার কোন ভূতে পাইছে তা আমার জানা নেই, আর যতটুকু আমরা জানতে পেরেছি উনি এক গার্মেন্টস কোম্পানিতে চাকরি করেন, আর ওনাকে একদল মানুষ এইসব ভিডিও করার জন্য মোটিভেট করে, যার ফলে তিনি এমন ভিডিও আপলোড করে থাকে যা আসলে ওনার কাছ থেকে আশা করা যায় না। মজার বিষয় হলো, এমন ভিডিও আপলোড করার পর তার সাথে এক আন্টি কেউ পাওয়া গেছে, যা দেখে আমার বেশ হাসি পাচ্ছিল, যাকে এবারে সেই ভিডিওর রহস্য নিয়ে। যদি খোদা আমাকে বই বানাইতো, এই কাপলকে তো ভাই এই সাউন্ডের জন্য অনেকেই রোস্ট করেছে, কিন্তু তারা তো থেমে যাওয়ার পাত্র নয়। তারা অবশ্যই ভালো ভিডিও করে এটা আমি জানি, কিন্তু এটা কেন বলতে হবে জানিয়ে জনপ্রিয় ইউটিউবার তৌহিদ আফ্রিদি পর্যন্ত তাদের রোস্ট করে, কিন্তু আবার সেই প্রেমে পড়া বই নিয়ে ভিডিও আপলোড করে তারা, আর এটা আপলোড করার পরপরই ভাইরাল হয়। এই ভিডিও নিয়ে আমার কিছু বলার নেই। এরা ফ্রেমের জন্য কি না করতে পারে তা আমার বলার দরকার নেই আপনারাই দেখে। মানে তোমরা যখন এইসব ভিডিও করবা ক্যামেরা অফ করে করো না, আর এসব ভিডিও টিকটকে আপলোড করার কি আছে? টিকটকে তো শুধু তোমরা না, পরিবার সহ বাচ্চারাও এখন টিকটক, আর তাদের চোখে এসব পড়লে তাদের চিন্তা ভাবনা কই যাবে একবার ভাবেন। তারপর রয়েছে এই বাচ্চার এই ভিডিও। এটা কবিতা বলো শুনি। কবিতা বেশ হাসি এবং মজার ছিল এই ভিডিও, যে সাউন্ডে শামিম আফরিন ওমি ভিডিও আপলোড করার পরপরই ভাইরাল হয়, আর তারপর থেকেই পুরো ট্রেন্ডিংয়ে ঘুরে বেড়াচ্ছে এই সাউন্ডটা। এখন তো সব বড় বড় টিকটকাররা এই সাউন্ডে ভিডিও আপলোড করে যাচ্ছে। এই ভিডিওটা হলো এটা থেকে মোটিভেট হয়ে বানানো। আর মূল্য আছে কিন্তু অর্থই সব নয়। কি ভিউ দেখো! আগের ভিডিও হলো এটা, যাতে আমরা এমনটাই শুনতে পাই, কিন্তু টিকটকে এখন ভাইরাল হয়েছে মায়া নিয়ে করা এই টিকটক ভিডিওটা। আর এটা টিকটক ভাই, কোন সময় কোনটা ভাইরাল হবে তা কেউ জানে না। ওনার ভিডিওটা আমার একটু বেশি ভাল লাগছে, কারণ কথাগুলো কেন জানি কলিজায় আঘাত করেছে। এরকম হাজারো নিলয় প্রতিদিন এই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে, কেউ জানে না, কেউ জানতেও পারে না। আসলে এমন হাজারো নিলয় পরিবারে ডিপ্রেশন নিয়ে চলে যাচ্ছে, যা কোনোদিন প্রকাশ পাচ্ছে না। মরে গেলে সবাই কদর করে, কদর করা হলে বেঁচে থাকতে করা উচিত, কষ্ট দেওয়ার আগে চিন্তা করা উচিত। তার কথাগুলো একদমই সময় উপযোগী। আরেকজন ভাইরাল পার্সন হলো টিকটকে, যার নাম হলো কুশিয়াপা। ব্রেকআপের পরে মেয়েরা যেটা ভাবে, একটা গেছে 10টা আসবে, আর ছেলেরা যেটা ভাবে, ওরে ভালোবাসছি ওরেই লাগবে, যাকে এখন ছেলেদের আপনজন হিসেবে সবাই চিনে, কারণ ভাই তার সবকিছুই ছেলেদের পক্ষ। দোস্ত বলতো কারা গভীর রাতে কাঁদে? কেন ছেলেরা? সে মেয়ে মানুষ একদমই দেখতে পারে না, বলে নিয়েও বলো সেও কিন্তু একটা মেয়ে। কিন্তু আপা ছেলেদের গুণগান গেয়ে টিকটকে ভাইরাল হয়, তাকে তো এখন কিছু ছেলে পুরো মাথায় তুলে নাচছে, তার এসব ভিডিও এখন ফরিউতেই ঘুরে বেড়ায়। তারপর রয়েছে মডার্ন বৌদি সাউন্ডের এই ভিডিওগুলো, জানিয়ে রীতিমতো হই হুল্লোর পরে টিকটক এমন সব ভিডিও বানাচ্ছে এরা, যা দেখলে আপনিও যাক বললাম না আমার লজ্জা লাগে। আছে লিওনেল সানি, ও কিন্তু ওয়ার্ল্ড কাপ খেলবে পরের বার, তোমার এটা নিয়ে মন্তব্য কি? লিওনেল সানিকে আমি ঠিক মতো জানি না, কিন্তু সানি লিওনকে আমি জানি। এটা শোনার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না, কেমনে কি এই বাচ্চা তো পুরাই গেছে। এই ভিডিও এখন পুরো টিকটকে ঘুরে বেড়াচ্ছে, সবাই এই ভয়েস ব্যবহার করে ভিডিও বানিয়ে যাচ্ছে। তারপরে রয়েছে সাগর তুমি কোথায় এই সাউন্ডের ভিডিওটা, যাতে আমরা তাকে এমন কথাই বলতে শুনি। হাই সাগর, তুমি কেমন আছো? তুমি আমার সাথে দেখা করবা না? তুমি কিস্তির টাকা পাঠাও না, আমার বাচ্চার দুধের টাকা পাঠাও না, কি করে চলবো আমি বলো? কাজটা কিন্তু আসলেই সাগর ঠিক করে নাই, ওনাকে রেখে অন্য কোথাও সময় কাটানো একদমই তার উচিত হয়নি। এখন যদি সে অন্য কোথাও চলে যায় তাহলে হবেটা কি? সাগর যেখানেই থাকুক তাকে সময় দেওয়া উচিত। মেহের চৌধুরী প্রবাসীদের নিয়ে এই ভিডিওটা এতটাই ভাইরাল হয়েছে যে সব জায়গায় পাওয়া যাচ্ছে। বাপের 7 লক্ষ টাকা আসমানে উড়াল দিছি 70 টাকা রিক্সা ভাড়া না, আর তুই প্রবাসী গো কামলা কম চোদাস, যদি কোনোদিন সামনে পাই তোরে টান্দা ধরা ছিড়া দেখবো বেড়া, তুই কত বড় জমিদারের হেডা। আর প্রবাসী টিকটকারের কিন্তু অভাব নেই, তারা সবাই এই সাউন্ডে ভিডিও বানাচ্ছে। এটা কিন্তু সত্যি, প্রবাসীদের কামলা বলা একদমই ঠিক না, কারণ প্রবাসীরা কামলা না, এরা রেমিটেন্স যোদ্ধা, যারা কিনা টাকা ইনকাম করে দেশে পাঠায় আর দেশের উন্নতি হয়। একদল মানুষের মতো দেশের টাকা বিদেশে পাঠায় না এরা, সো তাদের অসম্মান করে কথা বলা একদমই ঠিক না। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, ভালো থাকবেন সুস্থ থাকবেন, টিল দেন টেক কেয়ার।